পড়ানো। হ্যাভ এ গুড ডে ক্লাস সিক্স স্টুডেন্ট, নাও ইয়োর চ্যাপ্টার থার্ড, সাবজেক্ট কম্পিউটার, পেজ নাম্বার 31। ফ্লো চার্ট সিম্বলস। ফ্লো চার্ট ইউজ স্পেশাল শেপস টু রিপ্রেজেন্ট ডিফারেন্ট টাইপ অফ অ্যাকশন অর স্টেপ ইন এ প্রসেস। ফ্লো চার্ট ক্যা করতা ইউজ হতা স্পেশাল শেপ, এক স্পেশাল শেপ মতলব আকৃতি আকার জো রিপ্রেজেন্ট করতা ডিফারেন্ট টাইপ অফ অ্যাকশন, ভেরিয়াস টাইপ অফ অ্যাকশন জো প্রসেস মে ক্রিয়া কাম করতা হয়। দে ইউজ লাইন্স অ্যান্ড অ্যারোজ টু শো দ্য সিকোয়েন্স অফ দ্য স্টেপ অ্যান্ড দ্য রিলেশনশিপ অ্যামং দেম। আর ক্যা ইউজ হতা হ্যাঁ ও না ইউজ ফ্লো চার্ট ইউজ হতা লাইন্স অর অ্যারো ইয়া ভেরিয়াস টাইপ অফ সিকোয়েন্স কে জরিয়ে জো রিলেশনশিপ ক্রিয়েট করতা হ্যাঁ কামকে সাথ সিম্বল কা। দিস আর নোন এজ ফ্লো চার্ট সিম্বল। এই সব ফ্লো চার্ট মে যো কাম কা সিম্বল হতা হিসো ফ্লো চার্ট সিম্বল কে নাম পে জানা যাতা দ্য টাইপ অফ ডায়াগ্রাম ডাইরেক্ট দ্য ফ্লো চার্ট সিম্বল দ্যাট আর ইউজড। টাইপ অফ ডায়াগ্রাম ভেরিয়াস টাইপ অফ ডায়াগ্রাম ফ্লো চার্ট সিম্বল মে ইউজ হতা লাইক এ ডেটা ফ্লো ডায়াগ্রাম মে কন্টেন্ট অ্যান্ড ইনপুট অর আউটপুট সিম্পল সিম্বল অলসো নোন এজ অ্যান আই অর ও সিম্বল। জেসে কি এক ডেটা ফ্লো ডায়াগ্রাম মে এক ইনপুট আউটপুট সিম্বল জো ক্রিয়েট হতা হো ইনপুট আউটপুট সিম্বল তুমলোক নিচে বক্স মে ভি দেখ পাওগে আই ও কি জেসা হতা হলসো ইসকো নোন জানা যাতা আই ও ইনপুট কা আই আউটপুট কা ও আই ও সিম্বল। বাট উই উড নট এক্সেপ্ট টু সি ইট ইন মোস্ট প্রসেস ফ্লো ডায়াগ্রাম। বাট ইয়ে জেনারেলি হামলোক ইয়ে অ্যাকসেপ্ট নেই কর পাতে হ্যাঁ ডায়াগ্রাম মে। ওভার দ্য ইয়ার অ্যাজ টেকনোলজি হ্যাজ ইভলভড, বহুত সালো তক জব টেকনোলজি আগে বড়া প্রযুক্তিগত উন্নতি হুয়া সো হ্যাভ ফ্লো চার্ট সাম ফ্লো চার্ট সিম্বল দ্যাট ওয়ার ইউজড ইন দ্য পাস্ট টু রিপ্রেজেন্ট কম্পিউটার পাঞ্চ কার্ড। জেসে টেকনোলজি কা উন্নতি হুয়া ধীরে ধীরে ফ্লো চার্ট পাঞ্চ কার্ড সিম্বল মে পাঞ্চ কার্ড মে রিপ্রেজেন্ট হোনে লাগা, পাঞ্চ কার্ড মে দিখনে লাগা জো সিম্বলিক্যালি ইউজ হতা হয়। অর পাঞ্চ টেপ আর নট ইন ইউজ নাও এ ডেজ, অর ধীরে ধীরে পাঞ্চ টেপ ইউজ হোনা বন্ধ হো গিয়া, পাঞ্চ কার্ড ইউজ হোনা শুরু হো গিয়া। নিচে দেখো এক বক্স দিয়া গিয়া হ্যাঁ জাহাঁ পর কুছ সিম্বল অর উসকা নেম অর উসকা ইউজেস ইয়া ফাংশন দিয়া গিয়া হ্যায়। দেখো এক সিম্বল হ্যায়, পহেলা সিম্বল ও হ্যায় স্টার্ট অর এন্ড, মতলব শুরুয়াত করনে কে লিয়ে অর খতম করনে কে লিয়ে ও সিম্বল ইউজ হতা হ্যায়, উসকা ফাংশন ক্যা হ্যায়। অ্যান্ড ওভাল রিপ্রেজেন্ট এ স্টার্ট অর এন্ড পয়েন্ট, শেপ দেখো ওভাল টাইপ কা হ্যায়, ইয়ে স্টার্ট অর এন্ড পয়েন্ট রিপ্রেজেন্ট করতা হ্যায়। এক অ্যারো হ্যায় রাইট সাইড কে তরফ অ্যারো হ্যায় জো অ্যারো রিপ্রেজেন্ট করতা হ্যায়। এ লাইন ইজ এ কানেক্টর দ্যাট শোজ রিলেশনশিপ বিটুইন দ্য রিপ্রেজেন্টেটিভ শেপ। ये जो एरो है ये शो करता है या रिप्रेजेंट करता है एक लाइन जो रिलेशनशिप बनाता है, मतलब संबंध बनाता है दोनों तरफ का इनपुट और आउटपुट। ए पैरालेलोग्राम, पैरालेलोग्राम दिखने में देखो लाइक बर्फी, जो मिठाई बर्फी मिलता है उस टाइप दिखने में है, वो सिंबल है इनपुट और आउटपुट का। ये पैरालेलोग्राम रिप्रेजेंट इनपुट और आउटपुट, एक पैरालेलोग्राम, इसको जियोमेट्रिकल लैंग्वेज में पैरालेलोग्राम कहा जाता है, यही इनपुट और आउटपुट का सिंबल है। देखो और एक उसके बाद क्या सिंबल है, रेक्टेंगल का है जो जिसका नेम है प्रोसेस। ए रेक्टेंगल रिप्रेजेंट ए प्रोसेस, एक रेक्टेंगल रिप्रेजेंट क्या करता है प्रोसेसिंग को, मतलब जो भी काम प्रोसेस में होता है चलता है उसको रिप्रेजेंट करता है। डिसीजन लाइक ए डायमंड शेप इंडिकेट ए डिसीजन, ये भी एक तरीके का बर्फी का शेप जैसा दिखने में होता है, ये डिसीजन इंडिकेट करता है, मतलब जो भी कंप्यूटर डिसीजन क्रिएट करता है और हम लोगों के पास प्रोवाइड करता है वो सिंबल होता है डिसीजन का सिंबल, लाइक ए डायमंड शेप। सो दैट्स इट फॉर टुडे एंड योर चैप्टर थर्ड एक्सप्लेनेशन इज ऑल्सो कम्प्लीट। Next video, I will send you exercise and after that question answer. So that's it for today.
Have a good day and goodbye.